নমস্কার বন্ধুরা, অমৃত অমৃত অমৃত। আজ আমি আপনাদের সাথে একটি অমৃতের ফর্মুলা ভাগ করতে চাই, যা আপনাকে আপনার পেটের চর্বি কমাতে সাহায্য করতে পারে এবং সেই সাথে আপনার খিদে নিয়ন্ত্রণ করতে পারে। কারণ মনে রাখবেন, পেটের চর্বি বৃদ্ধি সরাসরি উচ্চ রক্তচাপ, বর্ধিত কোলেস্টেরল, ডায়াবেটিস, রক্তের সুগার বৃদ্ধির পাশাপাশি আরও অন্যান্য অনেক রোগের সাথে সম্পর্কিত। এই অমৃত বানাতে আপনার চাই মাত্র চারটে জিনিস। এবার তাহলে চলুন বলি কি কি লাগবে। এক গ্লাস জল, দুই একটা পাতি লেবু বা অর্ধেক পাতি লেবু, তিন চিয়া বীজ বা চিয়া সিড, আর চার মধু। ভয় নেই, তিন নম্বর চিয়া বীজ একটু অচেনা হলেও বর্তমানে প্রায় সব ভালো স্টেশনারি দোকানে ও অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন এগুলোতে অনায়াসে পাওয়া যায়, দামও খুব একটা বেশি না। এবার আমি আপনাদের অমৃত বানানোর ফর্মুলাটা বলবো। তার আগে পরিচয় পর্বে বলি, আমি ডাক্তার অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার, এই পর্বে আপনাদের হোস্ট। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। এবার আমি আপনাদের অমৃতের ফর্মুলাটা বলি কিভাবে বানাবেন। আপনাকে সকালবেলা খালি পেটে আজ থেকেই যে জিনিসটি এই প্রথম পান করতে যাচ্ছেন তা বানাতে হবে এইভাবে। বানাতে আপনার লাগবে দেড় কাপ জল, আপনার পছন্দ মতো, যাই হোক ঘরের তাপমাত্রার জল, একটু উষ্ণ জল, ঠান্ডা জল, যা খুশি, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারেন। এই জলে আপনি পাতি লেবুর রস দেবেন, মিশ্রণটিতে আধখানা পাতি লেবুর রস নিংড়ে দিয়ে দেবেন। এইবার এক টেবিল চামচ আস্ত চিয়া সিড আর এক টেবিল চামচ কাঁচা মধু ব্যবহার করবেন, মানে ভালো মধু আর কি। যদি আপনি মধু না খান তাহলে স্টিভিয়া লিফ জুস পাওয়া যায়, আর্টিফিশিয়াল সুইটনার, একটাও কিন্তু একটা গাছের পাতার রস থেকে হয়, এটা ব্যবহার করতে পারেন। এইসব মিশ্রিত করে মিশ্রণটি 15-20 মিনিট রেখে দিন, যাতে ওই যে চিয়া সিডটা দিয়েছেন সেটা জলের সাথে ভালোভাবে মিশে একটা জেলি আকার ধারণ করতে পারে। এইবার এই মিশ্রণটি মানে অমৃতটা আপনার খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এক চুমুকে মিশ্রণটি খেয়ে ফেলুন, তারপর দেখুন মজা। মাত্র এক সপ্তাহের মধ্যেই ওজন হ্রাস আপনার শুরু করবে, এক মাসের মধ্যেই আপনার ব্লাড সুগার, ব্লাড প্রেশার, কোলেস্টেরল সব কিছুতেই ইম্প্রুভমেন্ট পাবেন। এবার কিভাবে উপকার পাবেন সেটা নিশ্চয় খুব জানতে ইচ্ছে করছে, তাহলে চলুন একে একে সব বলতে থাকি। প্রথমে আসবো লেবুর নিরাময়কারী ঔষধি গুণ সম্পর্কে কিছু কথা। এটি আপনারা সকলেই জানেন, ভিটামিন সি সমৃদ্ধ, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা শরীরকে বিভিন্ন উপায়ে সাহায্য করে। এটি আপনার হজম শক্তির উন্নতি ঘটাবে, কারণ দুর্বল হজম শক্তি কিন্তু চর্বি ওজন বৃদ্ধির জন্য অন্যতম প্রধান কারণ। লেবু লিভারকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে, কারণ এটি লিভারকে স্টিমুলেট করে হজমের জন্য দরকারি এনজাইমগুলো নিঃসরণ করতে, যা আপনাকে কিন্তু সুস্থ রাখতে সাহায্য করবে। এবং এর সাথে পেট থেকে অতিরিক্ত চর্বি কমানোর জন্য লিভার এবং পাচনতন্ত্রকে সঠিকভাবে কাজ করার জন্য লেবুর রস অপরিহার্য। এবার কি, যখন আমাদের পরিপাকতন্ত্র ধীর গতিতে কাজ করে তখন এটি শরীরের বিপাক ক্রিয়া বা মেটাবলাইজেশনকে কমিয়ে দেয়, তখন হজম শক্তি ধীরে ধীরে আমাদের খারাপ হয়, তখন তাতে আমাদের ওজন ক্রমাগত বাড়তে থাকে। ঠিকমতো খাওয়ার হজম না হওয়া, বাজে ফাস্টফুড, জাঙ্ক ফুড এগুলো খাওয়া, ঘুমের ঘাটতি এগুলোও কিন্তু ওজন বাড়াতে সাহায্য করে। এছাড়া লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড আপনার শরীরের মধ্যে আটকে থাকা টক্সিনগুলোকে বের করে দিতে সাহায্য করে, এবং এটি আপনার মেটাবলাইজেশনকে বা বিপাক প্রক্রিয়াকে এমনভাবে প্রভাবিত করবে, যদি কোনো হরমোনের ভারসাম্যহীনতাজনিত কারণ থাকে তাকেও স্থিতিশীল করতেটা সাহায্য করে। এবার আসি দু নম্বর চিয়া বীজ। এটি একটি পাওয়ারফুল প্যাকড সুপারফুড, যা আপনার শরীরের চর্বি কমাতে সাহায্য করে এবং বিস্ময়কর কাজ করে। এই চিয়া সিডটা অ্যান্টিঅক্সিডেন্টে লোড থাকে এবং যা আমাদের শরীরের ফ্রি র্যাডিকালস উৎপাদনের বিরুদ্ধে লড়াই করে। এই ফ্রি র্যাডিকালসগুলো আমাদের শরীরের প্রধান কালপিট, এগুলি আমাদের কোষের অণুকে ক্ষতি করতে পারে এবং অনেক জটিল রোগে আমাদের ফেলতে পারে। এই অ্যান্টিঅক্সিডেন্টে লোড চিয়া সিড এক্ষেত্রে আমাদের এই ফ্রি র্যাডিকালসের বিরুদ্ধে একটা ডিফেন্স দেয়। এছাড়া চিয়া সিড একটি কম কার্বোহাইড্রেট যুক্ত খাবার, এর মধ্যে কার্বোহাইড্রেট পরিমাণ খুব কম আর সমস্ত কার্বোহাইড্রেটটাই ফাইবারের হিসাবে থাকে। তাছাড়া এর মধ্যে আছে উচ্চমানের প্রোটিন
আমাদের শরীরের জন্য যা অপরিহার্য, বেশি কার্বোহাইড্রেট খেলে সেটা ফ্যাটে কনভার্ট হয়ে যায়, সেই জন্য প্রোটিন দরকার। এছাড়া আছে বিভিন্ন অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, আর এই চিয়া বীজগুলি একটি উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ খাবার হওয়ায় যা বেশিরভাগ উদ্ভিদের খাবারের চেয়ে অনেক বেশি প্রোটিনযুক্ত, এবং এই প্রোটিন হলো আমাদের শরীরের সবচেয়ে ওজন কমানোর বন্ধুত্বপূর্ণ ফাইটোনিউট্রিয়েন্টস বা মাইক্রোনিউট্রিয়েন্টস। এটি ক্ষুধা ভাব এবং তীব্রভাবে খিদে লাগা এগুলো খুব ভালো কমাতে পারে। এছাড়া চিয়া বীজে পাওয়া যায় খুব বেশি পরিমাণে ফ্যাটি অ্যাসিড, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই চিয়া বীজে যে পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় তা সামুদ্রিক মাছ, বিভিন্ন স্যালমন, টুনা, কড, হ্যাঁ, এছাড়া যে বিভিন্ন রকম আমরা সামুদ্রিক মাছ খাই তাদের থেকেও কিন্তু ইলিশ মাছটাছের থেকেও কিন্তু বেশি। এই চিয়া বীজ ট্রাইগ্লিসারাইড সহ বিভিন্ন ইনফ্ল্যামেশন, ইনসুলিন রেজিস্ট্যান্স সহ বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। এটি ভালো আমাদের শরীরে যে ভালো কোলেস্ট্রল HDL তার পরিমাণও বাড়ায়। চিয়া বীজ সম্পর্কে যা অনন্য সেটা হলো এর একটা বিশেষ গুণ যা অন্য বীজের সাথে বা অন্য বীজের মধ্যে তুলনায় কম থাকে, তা হলো এটা ভীষণ হাইড্রোফিলিক, অর্থাৎ অতিরিক্ত জল শোষণ করার ক্ষমতা থাকে। এটি সময়ের সাথে সাথে জল শোষণ করে তার নিজের ওজনের থেকে প্রায় 12 গুণ বেশি ফুলতে পারে, আকার পায়, অনেকটা আমাদের ওই যে বলুন না ওই ইসবগুল হাক্সের মতো। সুতরাং মানে হলো এই চিয়া বীজগুলো যখন শরীরে প্রবেশ করে, আপনার পেটের নাড়িভুঁড়ির মধ্যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে যখন প্রবেশ করবে, তখন তারা আরও বেশি পরিমাণ জল শোষণ করবে এবং ফুলতে থাকবে, প্রসারিত হতে থাকবে। এবার অনুমান করুন তো কী হবে, তাহলে আপনার পেটটা সবসময় ভরা ভরা থাকবে, মানে আপনার পেট অনেকক্ষণ পরিপূর্ণ থাকবে, আপনি অনেক কম খিদে অনুভব করবেন, যা আপনার ডায়েট কন্ট্রোল জার্নিতে খুব হেল্প করবে। আপনার ডায়েট কন্ট্রোল জার্নিটা, আপনি যে ডায়েট কন্ট্রোল করছেন, কম খাচ্ছেন, এটাতে সফল হবেন। এবার আসি মধুর কথায়। মধু অনেক নিরাময় ঔষধি গুণযুক্ত। মধু কাঁচা কাঁচা মধু বা একদম পিওর হানি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি আপনার শরীরকে ফ্রি র্যাডিকালসের কারণে কোষের ক্ষতি হওয়া থেকে রক্ষা করে। এটিতে দুর্দান্ত অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি রয়েছে, তাই মধু একটি অতীব উত্তম স্বাস্থ্য প্রোটেক্টিভ জিনিস। মধু টিস্যু পুনর্জন্মে, সেল রিজেনারেশনে সাহায্য করে, পাচনতন্ত্রের কোষগুলোকে মেরামত করতে সাহায্য করে। কাঁচা মধু বা পিওর হানি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এছাড়া ক্যান্সার প্রতিরোধের উপকারিতা রয়েছে। এটি হেলিকোব্যাক্টার পাইলোরি জন্য একটি কার্যকর চিকিৎসা হিসেবে প্রমাণিত হয়েছে। হেলিকোব্যাক্টার পাইলোরি কি? এটি হলো আমাদের পেটের আলসার বা ক্যান্সারের একটি সবচেয়ে সাধারণ কারণ, একটি ইনফেকশন, হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন থেকে হয়। এটি একটি শক্তিশালী প্রিবায়োটিক হিসেবেও কাজ করে, যার অর্থ এটি অন্ত্রে বসবাসকারী ভালো ব্যাকটেরিয়াকে পুষ্ট করে। এর মাধ্যমে মধু আমাদের পুরো ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে পারে, ইমিউনি সিস্টেমকে সামগ্রিকভাবে পুষ্ট করতে পারে, যা শুধুমাত্র হজমের জন্য নয়, আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য তাই মধু গুরুত্বপূর্ণ। এবার কি বলেছিলাম এবার মনে করুন, প্রথমে মিশ্রণটি তৈরি করে 15-20 মিনিট রেখে দিতে, যাতে চিয়া বীজটা জলের সাথে মিশে জেলি জেলি আকার ধারণ করে। তারপরে মিশ্রণটি খেতে, এক চুমুকে মিশ্রণটি খেতে। তারপর বলেছিলাম মজা, 7 দিনেই কমবে ওজন, 1 মাসে কমবে ব্লাড প্রেশার, সুগার, কোলেস্ট্রল, সব কিছুতেই ইম্প্রুভমেন্ট পাবেন। তবে লাস্টলি এটাও বলবো, আপনার নিজের ডাক্তারবাবুর পরামর্শ, তার দেওয়া খাদ্য তালিকা, তার দেওয়া ব্যায়াম এবং দরকার হলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যা যা দরকার সাথে সবই করবেন, তাহলে ওজন কমানো সহ অন্যান্য সমস্ত রোগের ক্ষেত্রে উপকার পাবেনই, এটি একটা গ্যারান্টি। তাহলে এই ভিডিওটি যদি ইনফরমেটিভ এবং আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও এই কনসেপ্টটা অন্যদের মধ্যে ছড়িয়ে দিন। আশা করি আপনাদের পর্বটি ভালো লেগেছে। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।